অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এই 2021 এই সাতটি রাশি, যদি আপনি হন এই সাত রাশির মধ্যে, ধনশালী ব্যক্তিতে পরিণত হতে চলেছেন আপনি। অর্থাৎ এই 2021 আপনারা এই সাত রাশি যদি আপনি হন, আপনি কিন্তু প্রচুর অর্থ ইনকাম করবেন। অর্থ প্রাপ্তির যোগ, সেটা আপনার পৈতৃক সূত্র থেকেও হতে পারে, কোনো গুপ্ত ধন আপনারা পেতে পারেন, লটারি থেকে হতে পারে, শেয়ার মার্কেট থেকে হতে পারে, কেউ আপনাকে হেল্প করতে পারে। যে টাকা ডুবে গেছে, সেই টাকা আপনি পাওয়ার কথা ছিল না, সেই টাকা আপনি পেতে পারেন। অর্থাৎ এই 2021 এই সাতটি রাশি ধনবর্ষা হতে চলেছে। অর্থাৎ আপনি যদি এই সাত রাশির মধ্যে হন, অবশ্যই আপনি কিন্তু এই 2021 দুহাত ভরে অর্থ কিন্তু পাবেন। আপনি ব্যবসা থেকেও পাবেন, আপনি নিজে সেলফ প্রফেশন থেকেও পাবেন, আপনি নিজে ব্যবসা সেলফ প্রফেশন এবং নিজে চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার স্যালারি বৃদ্ধি কিন্তু আপনাদের হবে, এক্সট্রা ইনকাম উপার্জন বৃদ্ধি হবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। এই 2021 কপাল খুলতে চলেছে, এক কথায় ভাগ্য সাপোর্ট দিবে এই সাত রাশির মানুষকে, অপার ধন পেতে চলেছে এই সাত রাশির মানুষ। অর্থাৎ এই সময়ের মধ্যে এই সাত রাশির মানুষ প্রচুর ধন সম্পত্তি উপার্জন করতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। তো কোন এই সাত রাশি? প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যভাবে এই শনি অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যস্থানে ভাগ্যপতি একাদশপতিকে কানেক্ট করে এবং রাহু আপনার রাশিতে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে ভাগ্য সাপোর্ট আপনারা পাবেন, লটারি থেকে, শেয়ার থেকে, সেলফ প্রফেশন থেকে, কর্মক্ষেত্র থেকে আকস্মিক প্রাপ্তি, ডুবে যাওয়ার টাকা আপনাদের। আপনি যদি বৃষরাশির মানুষ হন, আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রচুর ডেভেলপমেন্ট এই 2021 কিন্তু করবেনই করবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। কৌশিক রায় যে কথাগুলো বলে খুব কনফিডেন্সের সাথে আপনাদেরকে এই কথা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে এই 2021। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দেখুন, আপনাদের ভাগ্যপতি কর্ম হবে, কর্মপতি কর্ম হবে, অর্থাৎ আপনারা ভাগ্যের সাপোর্ট কর্মের দ্বারা ব্যবসা থেকে আকস্মিক প্রাপ্তি। দ্বিতীয়ভাবে আপনাদের রাহু, তুঙ্গস্থ রাহু ধনস্থানে ধন বৃদ্ধি আপনাদের করাবেই করাবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। অর্থাৎ আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি ধনবর্ষা আপনাদের হবেই এবং আপনারা এই সময় অর্থাৎ লটারি থেকে, শেয়ার থেকে আকস্মিক প্রাপ্তি জায়গা কিন্তু নির্দেশ করছে। আমি খুব জোর করে বলছি, মেষ রাশি যদি আপনি হন, ভাগ্য আপনাদের সাপোর্ট দিবে এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এটাও কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মেষ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে অর্থ কিন্তু আপনারা পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তিন নম্বর রাশি, হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যভাবে এই রাহুর অবস্থান আকস্মিক প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে এই 2021 লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে এবং নিজস্ব কর্ম দিক থেকে, ব্যবসা থেকে ডুবে যাওয়া টাকা, গুপ্ত ধন আপনারা কিন্তু পাবেনই পাবেন। অর্থাৎ
এবং কর্মক্ষেত্রে উন্নতি, নিজস্ব ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট। আপনি যদি কন্যা রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই বছর, এই 2021 মানে টার্নিং পয়েন্ট হতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে আপনার ক্ষেত্রে, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনি কিন্তু হতে চলেছেন ধনশালী ব্যক্তি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির নবপঞ্চম যোগ আপনাদের ভাগ্যোদয়, আকস্মিক প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনারা পাবেন, ডুবে যাওয়া টাকা পুনরুদ্ধার হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আপনাদের ফিরে তাকাতে হবে না। এক কথায় শুনি সারাসাতি চলছে, প্রত্যেকে বলছে খারাপ, শুনছেন যে সারাসাতিতে, কিন্তু কৌশিকরা যেটা বলছে সেটা হচ্ছে শুনি সারাসাতি প্রথম চরণ যা গেছে গেছে, দ্বিতীয় চরণ থেকে আপনারা কিন্তু ভালো পাবেনই পাবেন, আপনি যদি মকর রাশি হন। থার্ড চরণে আপনারা আরও প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এগুলো কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে। আমি খুব গ্যারেন্টি এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা বলছি। ব্যবসা থেকে ডেভেলপমেন্ট, কর্মদিক থেকে ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মকর রাশি মানুষ হন। এবং আপনাদের গুপ্ত ধন পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল নির্দেশ করছে, অর্থাৎ আপনাদেরকে এই 2021 ফিরে তাকাতে হবে না। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ফাটাফাটি মালামাল হতে চলেছেন আপনি যদি ধনুরাশি মানুষ হন। ব্যবসা থেকে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন, আপনাদের কর্ম থেকে ডেভেলপমেন্ট, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এবার আপনাদের আকস্মিক প্রাপ্তি, লটারি, শেয়ার থেকে, ফাটকা থেকে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এগুলো কিন্তু আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং কেউ মারা গেছে সেই অনুযায়ী সেই টাকা সম্পত্তি আপনারা পেলেন, এই জায়গাটা কিন্তু আপনি যদি ধনুরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই 2021 টার্নিং পয়েন্ট হতে চলেছে, এবং হারানো সাম্রাজ্য আপনি কিন্তু ফিরে পেতে চলেছে আপনি যদি ধনুরাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে এই 2021 আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তির বছর কিন্তু হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং আপনাদেরকে কিন্তু এই 2021 ফিরে তাকাতে হবে না। আপনি যে যাতে হাত দিবেন সেটাই কিন্তু সোনাতে পরিণত হবে, এবং আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন, আর্থিক স্থিতি যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এই 2021 আপনাদেরকে ঢেলে দিতে চলেছে এই আপনি যদি হন ধনুরাশির মানুষ। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ভূমি, ভবন, বাহন সুখ কিন্তু হবেই হবে, আপনি রাজনীতির দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো। আকস্মিক প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা, ব্যবসাতে ডেভেলপমেন্ট, নিজের কর্মক্ষেত্রে উন্নতি, সেলফ প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এটা কিন্তু বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু নির্দেশ করছে আপনি যদি হন তুলা রাশির মানুষ। পুরনো সাম্রাজ্য, হারানোর সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন, এবং সবশেষে যে আংশিক একটি রাশির কথা হলো চান্স আছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, বৈদেশ থেকে আপনাদের অর্থ আসবে, লটারি থেকে, ফাটকা থেকে, ব্যবসা থেকে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ 2021 পাবেনই পাবেন আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।